ক্লাস টুয়েলভ দিচ্ছ এর মধ্যেই শুনে ফেলেছো বাবা কোনো দালালের সাথে কথা বলে তোমার বাইরের স্টেটে নার্সিং পড়া খুব অল্প খরচে কনফার্ম করে ফেলেছে এবং সে তিন থেকে চার বছর পড়লেই তোমার ওয়েস্ট বেঙ্গলে এসে একদম সরকারি চাকরি পাকা তুমি খুব আনন্দে রয়েছ কারণ মনে মনে ভাবছো যে ক্লাস টুয়েলভটা উত্তরে দিলেই তোমার কাজ শেষ একদম লাইফ সেটেল তো যে সমস্ত স্টুডেন্টরা এই সমস্ত ভেবে বাইরের স্টেটে নার্সিং পড়তে যাবে বলে ভাবছ তাদের জন্যই আজকের এই সেশান আজকের সেশানটাতে আমরা বেসিক্যালি ডিসকাস করব। যে যারা এখন বাইরের স্টেটে পড়ছে সেই সমস্ত স্টুডেন্টরা যে যে প্রবলেমগুলো ফেস করেছে সেই রিয়েল লাইফ তুলে তুলে ধরার চেষ্টা করব। কারণ আমি চাই তারা জীবনে ভুল করে যে ফাঁদে পা দিয়ে দিয়েছে সেই ফাঁদে পা দিয়ে আরও নতুন কিছু স্টুডেন্ট যেন না প্রবলেমে পড়ে তাই আমার রিকোয়েস্ট যে সমস্ত নার্সিং স্টুডেন্ট বাইরের স্টেটে পড়ছো বা তাদের ভাই বোন যাদেরকে ভাবছ বাইরের স্টেটে গিয়ে নিয়ে গিয়ে নার্সিং পড়াবে তাদের সাথে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো যাতে সমস্ত স্টুডেন্ট সমস্ত কিছু জেনেই তবে নার্সিং পড়তে যা কোনো অসাধু চক্রে ফাঁদে না পড়ে আমি এর সাথে একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মন্টাস্টিক লেটস মেক নার্সিং সিম্পল তো চলো আর দেরি না করে শুরু করা যাক সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশানে ফেসবুকে টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারে যার প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও আমার সাথে যোগাযোগের একটা মাধ্যম রয়েছে সেটা হচ্ছে আমাদের নতুন ইনিশিয়েটিভ টক উইথ মন্টাস্টিক যেটা ডিটেলস আমি ভিডিও শেষে বলে দেবো ভিডিওর প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটার মাধ্যমে আমি বাইরের স্টেটের স্টুডেন্ট এবং ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের মধ্যে কোনো কম্প্যারিজন করছি না কারণ আমার মনে হয় ভালো নার্স হতে গেলে তুমি কোথা থেকে পড়ছো সেটা ডিপেন্ড করে না ডিপেন্ড করে তোমার ইনার কোয়ালিটি এবং তোমার ইচ্ছার ওপর অনেক সময় হয় তুমি অনেক ছোট কলেজ থেকে পড়লেও তুমি ভালো নার্স হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো এই ভিডিওটাতে আমি যে সিচুয়েশানগুলো শেয়ার করছি প্রত্যেকটাই কিন্তু রিয়েল লাইফ সিচুয়েশন এবং এগুলোর ফিডব্যাক আমাকে তোমাদেরই মতো কিছু স্টুডেন্ট দিয়েছে প্রথমে চলে আসি কস্ট অফ এডুকেশান কারণ বাইরের স্টেটে যারা নার্সিং পড়তে যাবে বলে ভাবছো প্রথমেই আগে দেখো হচ্ছে কোথায় কম খরচে বা কম টাকায় নার্সিং পড়া যাবে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে আমাদেরকে নার্সিং পড়ার খরচ হিসাবে যে টাকাটা দেখো বা যে টাকাটা দেখানো হয় সেটা অনেকটাই হচ্ছে টিপ অব দ্য আইসবার্গের মতো মানে তুমি দেখো যে টাকাটা সেটা খুব সামান্য অংশ তার পিছনে রয়েছে একটা বোটা ইতিহাস তোমাকে শুধুমাত্র কোর্স ফি হিসাবে টিউশন ফিটা দেখানো হয়ে থাকে এছাড়াও বিভিন্ন সময় এক্সপিরিয়েন্স বা ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে তোমার থেকে টাকা নেওয়া হয় এটা আমি সব কলেজের ক্ষেত্রে বলছি না কিছু কিছু কলেজ তবে এটা করেই থাকে এমনকি শুধুমাত্র পড়ার সময় না যখন তোমাকে রেজিস্ট্রেশন নম্বর দেয় ম্যাক্সিমাম থ্রি থাউজেন্ডের মধ্যেই পাওয়া উচিত সেটার জন্য কোনো কোনো কলেজ টোয়েন্টি ফাইভ থেকে থার্টি থাউজেন্ড ডিম্যান্ড করে থাকে নেক্সট চলে আসি তোমাদের এই অ্যাডমিশনের ফাস্ট এই দালাল চক্রের কনসিকোয়েন্স কি হতে পারে সেটা হচ্ছে প্রথম উদাহরণ তুমি যে কলেজের নামে ভর্তি হলে বা বাড়ি থেকে জেনে গেলে যে তুমি যে কলেজে ভর্তি হচ্ছ এবং কিছুদিন পড়ার পর তুমি যেটা জানলে কিছুদিন পড়ার পর মানে যখন তোমাকে ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট রেজিস্ট্রেশন হিসাবে ফর্ম ফিল আপ করানো হলো তখন দেখলে তোমাকে তোমার কলেজের নাম অন্য লিখতে হচ্ছে এবং যখন রেজিস্ট্রেশন নম্বরটা এলো তখনও দেখছো যে তুমি যে কলেজের নামে ভর্তি হয়েছো সেই কলেজের নাম তো নেই রয়েছে অন্য একটা কলেজের নাম এই জিনিসটা তোমাদের মনে হচ্ছে শুনতে অদ্ভুত লাগছে কিন্তু ট্রাস্ট মি এটাই হয়ে থাকে অনেক ক্ষেত্রে আমি বলছি না যে সবার ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু অনেক ক্ষেত্রে এটাই হয়ে থাকে কারণ তোমাকে প্রথম দিকে ক্লাস করানোর সময় কোথাও বলা হবে না যে তুমি এই কলেজে ভর্তি হওনি যখন তুমি আলটিমেট সময় জানতে পারছো তখন অলরেডি তোমার সাত থেকে আট মাস ক্লাস কমপ্লিট হয়ে গেছে মানে তুমি যখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন কর করাচ্ছ আর একটা যেটা তোমরা মিসলিড হও যেমন তোমাকে বলা হলো যে এই ইনস্টিটিউটটা আইএনসি দ্বারা স্বীকৃত তুমিও দেখলে ইনস্টিটিউটটা আইএনসি দ্বারা স্বীকৃত কিন্তু যখন তুমি ভর্তি হতে গেলে তখন দেখলে যে আইএনসি দ্বারা স্বীকৃত ওই ইনস্টিটিউটে জিএনএম কোর্স কিন্তু তোমাকে ভর্তি করানো হয়েছে বা তুমি ভর্তি হয়েছো বিএসসি কোর্সে কিন্তু সেই বিএসসি কোর্সটা ওই ইনস্টিটিউটে আইএনসি দ্বারা অ্যাফিলিয়েটেড নয় এবং তুমি যখন এই জিনিসটা বুঝলে তখন কিন্তু তোমার পারলে বলতে গেলে ওয়ান ইয়ার বা টু ইয়ারও হয়তো কমপ্লিট হয়ে গেছে তখন তুমি আইডেন্টিফাই করলে যে তোমার ইনস্টিটিউটে আইএনসি আছে কিন্তু সেটা জিএনএম কোর্সের জন্য বিএসসি কোর্সের জন্য নয় এবং তুমি ভর্তি হয়েছো ওই ইনস্টিটিউটে বিএসসি কোর্সে এছাড়াও আরও একটা ওয়ার্স সিচুয়েশান রয়েছে সেটা হলো এমন ইনস্টিটিউটে তুমি ভর্তি হয়েছো সেই ইনস্টিটিউটে না রয়েছে আইএনসি অ্যাপিলিয়েশন না রয়েছে সেই স্টেটে স্টেট নার্সিং কাউন্সিলের অ্যাফিলিয়েশান তুমি যে নার্সিং পড়ছো সেই নার্সিং পড়াটাই পুরোপুরি ভুয়ো তোমার কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ভ্যালিডেশান নেই আদৌ তুমি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে কি না অ্যাজ আ নার্স মিডওয়াইফ হিসাবে সেটাতেই হয়ে রয়েছে যত সংশয় নেক্সট যেটা প্রবলেম তোমরা ফেস করে থাকো বাইরের স্টেট থেকে পড়ে এসেও ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে যাওয়ার সময় সেটা হচ্ছে রেসিপ্রকার রেজিস্ট্রেশন কারণ রেসিপ্রকার রেজিস্ট্রেশন ছাড়া ওয়েস্ট বেঙ্গলে কোনো গভর্নমেন্ট চাকরি যেটা পারমানেন্ট হোক বা কন্ট্রাকচুয়াল হোক পাওয়া সম্ভব নয় আর এই রেসিপ্রকাল রেজিস্ট্রেশন করতে আসার সময় প্রবলেম শুরু হয় এখানে যেটা করে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনে বেঙ্গলে প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স দেখা হয় সেখানে যেটা হয় সেটা হচ্ছে তোমার কিছু প্রাইভেট ইনস্টিটিউট এক্সপিরিয়েন্সের নাম করে তোমাকে বেগার খাটানো হয় মানে কোনো টাকা দেয় না শুধুমাত্র তোমাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর ভুয়ো পে স্লিপ দেয় কিন্তু আদতে তুমি কোনো মাইনেই পাও না সেই ইনস্টিটিউট থেকে শুধুমাত্র বেগার খেটে যাও পেলেও যে টাকাটা পায় সেটা কখনোই একজন রেজিস্টার্ড নার্সের যোগ্য মর্যাদা দেওয়া হয় না কিন্তু বাধ্য হয়ে তোমাদের করতে হয় যেহেতু রেসি রেজিস্ট্রেশনের জন্য ওয়েস্ট বেঙ্গলের এক্সপিরিয়েন্স মাস্ট এই যে প্রবলেমগুলো হলো এর সলিউশন কী তার মানে কি তুমি বাইরের স্টেট থেকে নার্সিং পড়বে না আমি কিন্তু এই কথাটা কখনোই বলি না যে বাইরের স্টেট থেকে নার্সিং পড়ো না তোমার যদি পসিবল হয় বা ওয়েস্ট বেঙ্গলে হয়তো কোনোভাবেই নার্সিং পড়া সম্ভব নয় কিন্তু তুমি নার্সিং পড়তে চাও তাহলে তোমার কাছে একটাই অপশন বাইরের স্টেট থেকে নার্সিং পড়ে আসা তাই যখন বাইরের স্টেটে নার্সিং পড়তে যাবে তোমার কিছু কিছু জিনিস দেখতে হবে প্রথম কথা হচ্ছে কোনো দালাল চক্রের ফাঁদে পড়বে না কেউ যদি তোমাকে বলে খুব অল্প খরচে ব্যাঙ্গালুরে একদম টপ মোস্ট কলেজে অ্যাডমিশন করে দেবে তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট ক্র্যাপে পড়তে চলেছো সবসময় চেষ্টা করবে নিজে যাচাই করতে কী করে নিজে যাচাই করবে সেটা হচ্ছে আইএনসির ওয়েবসাইটে গিয়ে তুমি যে স্টেটে পড়তে চাও সেই স্টেটে লিস্ট অফ ইনস্টিটিউটের নাম খুঁজে বার করবে সেখান থেকে তুমি কয়েকটা কলেজ চুজ করবে এবং চেষ্টা করবে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে এবং সেখান থেকে ফোন নাম্বার নিতে অথবা তুমি পারলে সব থেকে ভালো হয় যে তুমি ওখানে গিয়ে ডিরেক্ট তাদের সাথে কথা বল বা তোমাদের চেনাশোনা কোনো স্টুডেন্ট ওই কলেজ থেকে পাস আউট হয়েছে এবং সেই গভর্নমেন্ট সার্ভিস করছে সেরকমও যদি খোঁজ পাও তাহলে সেখানেও তুমি পড়তে যেতে পারো নিশ্চিন্তে আর আইএনসির লিস্টে অবশ্যই দেখে নেবে যে তোমার কলেজ এবং কোর্স দুটোই কিন্তু অ্যাফিলিয়েটেড থাকে অনেক সময় কলেজ অ্যাফিলিয়েটেড থাকলে কোর্সটা থাকে না তো কোর্সটা থা কী কোর্সের জন্য অ্যাফিলিয়েশান পেয়েছে ওই ইনস্টিটিউট সেটা কিন্তু তোমাদের দেখে অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স কস্ট অফ এডুকেশান যদি যাচাই করো তাহলে দেখবে যে তোমার টোটাল কোর্সের যা খরচ তার সাথে এক্সট্রা যে হিডেন মানিগুলো আছে সেটার যা খরচ তার সাথে তোমার ব্যাঙ্গালোরের থেকে বা অন্য স্টেটের থেকে পড়াশোনা করতে যে খরচ এবং বাড়ি যাতায়াতের যা খরচ টোটাল খরচটা কিন্তু অনেকটাই সেই রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গলের খরচটা হয়তো পড়ার খরচটা হয়তো অনেকটাই বেশি কিন্তু তোমার যদি ওভারঅল খরচটা দেখো আর ওয়েস্ট বেঙ্গলের যে খরচটা দেখো সেটা কিন্তু আলটিমেটলি হয় একই হয়ে যাবে বা ওয়েস্ট বেঙ্গলের খরচটা হয়তো ওভারঅল খরচের থেকেও কম হয়ে যাবে আমি জাস্ট তোমাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা করলাম এবার অবশ্যই তো পড়াশোনা করাটা সম্পূর্ণ নিজের ইচ্ছা তুমি যখন ভর্তি হবে নার্সিংয়ে বাইরে স্টেটে তুমি কিন্তু সমস্ত কিছু যাচাই করে বা তোমার গার্জিয়ানকে সমস্ত কিছু যাচাই করে তবেই ভর্তি করতে বলবে নেক্সট চলে আসছি আমাদের যে নতুন ইনিশিয়েটিভ টক উইথ মন্টাস্টিক যেখানে আমি প্রত্যেক মাসে প্রতি অ ডেতে সাড়ে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত ডিরেক্ট ফোনে তোমাদের নার্সিং বিষয়ে কোনো কোয়ারি থাকলে আমার সাধ্যমতো সলভ করার চেষ্টা করি ফোন নাম্বারটা হলো এইট নাইন ওয়ান এইট ফাইভ সেভেন জিরো এইট ওয়ান ফোর আজকে সেশনটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকে ভালো থেকে থ্যাংক ইউ